আজকে হেমারকে ক্লাসিফিকেশন করব অ্যাকর্ডিং টু ওয়ার্ক, মানে কাজের ধরন অনুযায়ী হেমারকে কত ভাগে ভাগ করা যায়। বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আমি হেমার ইউজ করব এবং বিভিন্ন হেমারগুলোর শেপ বিভিন্ন হবে এবং ওয়েট বিভিন্ন ধরনের হবে এবং বিভিন্ন মেটেরিয়ালের তৈরি হবে। কী কী? যেমন টোটাল আমি পাঁচটা ভাগে ভাগ করতে পারি একটা ওয়ার্কের ধরন অনুযায়ী হেমারকে। কী হয়, এক নম্বর হচ্ছে ক্লে হ্যামার। ক্লে হ্যামার মিন হচ্ছে যখন কোনো ধরনের কার্পেন্ট্রি শপে কাজ হচ্ছে বা কনস্ট্রাকশনের কাজে কাজ হচ্ছে, উডেন কাজে কাজ হচ্ছে, তখন হচ্ছে আমি এই হ্যামারটা ইউজ করি। কেন এই হ্যামারটা ইউজ করি? কারণ দেখো, কোনো সময় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সেই সময় আমি পেরেক ইউজ করি বা আদার্স কোনো ম্যাটেরিয়াল ইউজ করি। তাহলে কাঠের মধ্যে যদি আমি পেরেকটা মানে আমার কাজের জন্য ইউজ করলাম, তারপরে আবার রিমুভ করবো পেরেকটা, তখন আমার কী করছি, একটা টুলস দিয়ে আমি দুটো কাজ করব। তার কারণের জন্য আমি ক্লে হ্যামার ইউজ করব। ক্লে হ্যামারের শেপটা কীরকম হবে, ফেস পার্ট যেটা আছে এরকম, এটা হচ্ছে ক্লে হ্যামার। অন্যান্য যে হ্যামারগুলো দেখিয়েছি এটা কিন্তু তার মতো নয়, এটা হচ্ছে ফেস পার্ট। ফেস পার্টটা দিয়ে কোনো স্টিকিংয়ের কাজে ইউজ করা হবে। আবার দেখো, এই পিন যে পার্টটা আছে, পিন পার্টটা হচ্ছে ফ্ল্যাট পার্ট। ফ্ল্যাট পার্টের মধ্যে দেখো আবার নোজ করে দেওয়া আছে, তার জন্য এর নাম হচ্ছে ক্লে হ্যামার। নোজ পিন যে পার্টটা আছে, পিন পার্টটা দেখো, অন্যান্য পিন যেরকম হয়, বল পিন, ক্রস পিন, স্ট্রেট পিন, এটা কিন্তু না, এটা হচ্ছে গিয়ে এর মধ্যে একটা নোজ করে দেওয়া আছে। যেমন একদিক দিয়ে স্টিক করতে পারবে ফেস পার্টটা দিয়ে, অপর দিক দিয়ে পিন পার্টটা দিয়ে তুমি হচ্ছে ওই যে পেরেকটাকে মানে হোল্ড করলে বা কিছু করলে ওয়ার্কিংয়ের পর রিমুভ করতে পারবে, সেই জন্য এটার নাম হচ্ছে ক্লে হ্যামার। কোন কাজে ইউজ করা হবে না, হচ্ছে গিয়ে উডেন ওয়ার্কের কাজে বা কনস্ট্রাকশনের কাজে, এটা একটা গেল। দুই নাম্বার যেটা আছে সফট হ্যামার। সফট হ্যামার যেমন কি, এটা ছিল কি, আগের হ্যামারটা ক্লে হ্যামার বা অন্যান্য যে হ্যামারগুলো ছিল সব হচ্ছে ডপ ফোর স্টিল ম্যাটেরিয়ালে তৈরি ছিল, কিন্তু হচ্ছে সফট হ্যামার যেটা আছে, এ দেখো এই হ্যামারটা হচ্ছে সফট হ্যামার। যেটা হচ্ছে সফট হ্যামার হবে তার উডেন হ্যান্ডেল হবে এবং সেটা তৈরি হবে কোনো ধরনের রাবার দিয়ে বা হচ্ছে কোনো সফট উড দিয়ে তৈরি হবে, রাবার দিয়ে তৈরি হবে বা সফট উড দিয়ে তৈরি হবে। আমি যখন এখন যেই হ্যামারটা নিয়েছি, এটা দেখো রাবারের তৈরি আছে হ্যামারটা। কোনো সূক্ষ্ম কাজের জন্য, কোনো ধরনের সূক্ষ্ম কাজ হবে, সেই কাজের ক্ষেত্রে ইউজ হবে হচ্ছে সফট হ্যামার। এই যে সফট হ্যামারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্লাস্টিক রাবার ম্যাটেরিয়ালের তৈরি, আবার কোনো কোনো সময় ম্যাটেরিয়াল তৈরি হচ্ছে উডেন দিয়ে, আর হ্যান্ডেলটা হচ্ছে উডেন হ্যান্ডেল, ঠিক আছে। নেক্সট যে হ্যামারটাতে আসবো সেটা হচ্ছে স্লেজ হ্যামার। স্লেজ হ্যামার হচ্ছে সবথেকে ভারী হ্যামার। সবথেকে ভারী হ্যামার বলতে, এই হ্যামারটাতে শুরুই হয় হচ্ছে 9 কেজি থেকে 30 কেজি, মানে ওয়েটটা যত হেভি ওয়েট পারা যায় তত। কেন হচ্ছে হেভি ওয়েট? আমরা ইউজ করি স্লেজ হ্যামারকে ফোর্জিং ওয়ার্কশপে, যেখানে হচ্ছে সর্বোচ্চ হাই মেটেরিয়ালগুলো ইউজ করা হয় বা হার্ড মেটেরিয়াল ইউজ করা হয়। বেন্ডিংয়ের ক্ষেত্রে, রিবেটিংয়ের ক্ষেত্রে হচ্ছে এই ধরনের মেটেরিয়ালগুলোকে ইউজ করি আমরা। এই মেটেরিয়ালগুলোকে যদি আমি বেন্ডিং করতে চাই, তার জন্য আমার হ্যামার লাগবে। সবথেকে ভারী হ্যামার হচ্ছে স্লেজ হ্যামার। স্লেজ হ্যামার ইউজ করি, এই যে যে হ্যামারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্লেজ হ্যামার। এর কোনো ধরনের পিন নেই, স্টিকিং পার্ট আছে বা ফেস পার্ট আছে, আই হোল আছে, আর তার সাথে হচ্ছে হ্যামার। সর্বোচ্চ ওয়েট হচ্ছে 9 কেজি থেকে 13 কেজি। নেক্সট হ্যামারটা হচ্ছে গিয়ে হ্যান্ড হ্যামার। ম্যানুয়ালি আমরা যেই হ্যামারগুলো ইউজ করি বা জেনারেল পারপাস কাজের জন্য যেই হ্যামার ইউজ করি, তার নাম হচ্ছে হ্যান্ড হ্যামার। ওয়েট কত হয়? ওয়েট হয় 250 গ্রাম থেকে 1 কিলো, 1.5 কিলো, যত খুশি তুমি ইচ্ছা নিতে পারো, সবগুলো হচ্ছে হ্যান্ড হ্যামার। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সেট হ্যামার। সেট হ্যামার কোনটা? যেই হ্যামারের মধ্যে উডেন হ্যান্ডেল থাকবে এবং হ্যামারটা হচ্ছে কোনো একটা পিন থাকবে বা হচ্ছে কোনো একটা আই হোল থাকবে, সেই হ্যামারটা হচ্ছে গিয়ে সেট হ্যামার। তাহলে অ্যাকর্ডিং টু ওয়ার্ক অনুযায়ী হ্যামারকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে ক্লে হ্যামার, 2 হচ্ছে ক্লে হ্যামার, 2 নম্বর হচ্ছে সফট হ্যামার, 3 নম্বর হচ্ছে স্লেজ হ্যামার, 4 নম্বর হচ্ছে সেট হ্যামার, 5 নম্বর হচ্ছে হ্যান্ড হ্যামার। বিভিন্ন ধরনের কাজ অনুযায়ী বিভিন্ন ধরনের মেটেরিয়ালে তৈরি হয় এবং বিভিন্ন কাজের ক্ষেত্রে ইউজ করা হয়, বিভিন্ন ওয়েটের হয়। ওকে।